হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স। আজকে আমি আবার অনেকদিন পর আসলাম আমার চ্যানেলে। হঠাৎ আমি এখন তিন চার দিন ধরে আমার ফ্যাক্টরিতে আছি, আমার নাইস বেনিংয়ে। এখানে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বায়ার ছিল অনেক, দেশি বিদেশি, ওদের এন্টারটেন করে, অন্য অন্য কাজ করে। এই যে আমার শিষ্যরা, শিষ্যদের নিয়ে আসলাম, তারপরে এই যে সবাইকে নিয়ে এখানে আসলাম আমার বাসায়। সবাই বললো যে ম্যাডাম আপনার হাতে অনেকদিন ধরে রান্না খাই না। তো আমি বললাম ঠিক আছে, চলো তাহলে রান্না যখন খাও না চলো আজকে খাওয়াই। তো এর মধ্যে আজকে সকালবেলা আবার একটা হাঁস জবাই করলাম, আমার পালা হাঁস যে এখানে আছে। পালা হাঁসটা জবাই যেহেতু করেই ফেলছি, সেহেতু মনে করলাম যে না হাঁসটাই রান্না করে খাওয়াই। যখন বাগানে ঢুকলাম, বাগানটা দেখাও, যখন বাগানে ঢুকলাম তখন চিন্তা করলাম যে না, রান্না নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। কি রেসিপি আমি এখন বলবো না, পরে বলবো। এই যে ধরো, এখানে আসো, এটা দেখাও। এই যে বিসমিল্লাহ তেজপাতা দিলাম, তেজপাতার সাথে আমি খুব বেশি গরম মশলা দিই না, পানি নিয়ে আসি বলে করে। একটা আমি ইয়ে দিলাম, এখানে আমার প্রিয় কালামানিক আছে, কালামানিকের দায়িত্ব হচ্ছে আমাকে হেল্প করা, ও আজকে আমার হেল্পার। তো এখানে আমি, হ্যাঁ এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু হাঁস এখানে অনেক বড়, দুটা হাঁস, সেহেতু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সম্পূর্ণ নতুন রেসিপি, কোনো মশলাপাতি নাই, মশলা ছাড়াই রান্না হবে। হচ্ছে কি আমার রান্না করা হচ্ছে খুব শখ, কারণ আমার দাদি, আমার নানি এবং আমার মা, ওনারা শুধু রান্না করার জন্য রান্না করতেন না, ওনারা অনেক শখ করে রান্না করতেন। তবে আমার একটা আলাদা হচ্ছে যে আমি একটু নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করি এবং মশলা ভালো হয়। আর আমি চাই প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে মিনিমাম 30-40 রকমের রান্না শিখুক, এবং রান্না শিখে সেটাকে রান্না বান্না করা বা রান্না করে কাজ করা, সাংসারিক কাজ করা কিন্তু সুন্দর। এছাড়া প্রত্যেকটা মেয়ে, সে যত বড়ই হোক, তাকে অবশ্যই রান্না শিখতে হবে। রান্না হচ্ছে একটা মেয়ের পরিচয়, একটা নারীর পরিচয়। আজকে দেখেন আমাদের প্রধানমন্ত্রী, উনি এত বড় একটা দেশকে পরিচালনা করছেন, মাশাল্লাহ। দুনিয়া কিন্তু রান্না করেন ওনার প্রিয়জনদের জন্য। তানি আজকে নুরি আসতিন, ফাতেমা যত বড় টেক্সটাইলিয়ান হই না কেন, আমাকে অবশ্যই রান্নাকে এনজয় করতে হবে। দেখো পেঁয়াজগুলো ইয়ে হয়েছে কিনা, রান্না ওই আনন্দ, এই যে তুমি রান্না করতেছি আনন্দ করতেছি আরো হবে। এই যে আমার সামনে এগুলো আছে, এই যে হাঁস খারাপ অনেক, এই যে আমার শিষ্য, এরা সবাই আগুন দিবে গিয়েছিল, আবার আগুন জ্বালাই দিলাম। এখন আমি দিচ্ছি হাতে বাটা, সব হাতে বাটা,
জিরা এবং ধনিয়া বাটা, জিরা ধনিয়া বাটা একসাথে এই যে একটু বেশি করে দিলাম। কালামানিজার এখানে ক্যামেরাম্যান কিন্তু আবার সাইফুল টাকলা দিলাম, হলুদ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া হলুদ হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। হালকা মরিচ গুঁড়া দিলাম কারণ এই মরিচটাও হাতে বানানো। এখন দিচ্ছি আমি হাতে বানানো মরিচ, খাও প্লাস্টিকের পানি। এই যে রান্না হচ্ছে, কষানো হচ্ছে, পরে কষানো হচ্ছে, আমার মনে হয় এগুলো মোটামুটি শেষ, খেলা খতম। এই এখন আমি যেটা বলবো যে আমার সকল নারী বোনদের এবং বান্ধবীদের বলবো, যতই ব্যস্ত থাকো না কেন তোমরা, হাজব্যান্ডকে কিন্তু অবশ্যই সকালের নাস্তাটা দিতে হবে। কারণ তোমার হাজব্যান্ড দুপুর 1:30 পর্যন্ত যদি না খেয়ে থাকে অথবা তাকে যদি হোটেলে খেতে হয়, হোটেলে এখন এখন তো দাম অনেক বেশি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগার পর থেকে অনেক দাম বেশি, হোটেলের খাবারগুলা এখন তো অনেক দাম বেশি সব কিছু। এখন হোটেলওয়ালারা কী করতেছে যে ওরা নিম্নমানের তেল, নিম্নমানের মশলা, ইটের গুঁড়া দিয়ে মশলা করে সেগুলো করতেছে, মানে রান্না বাড়া এসব করতেছে। তো সেগুলো তোমার হাজব্যান্ড এত পরিশ্রম করে, এত মালিকের সাথে যুদ্ধ, বাইরের সাথে যুদ্ধ, কাস্টমারের সাথে যুদ্ধ, সাপ্লায়ারের সাথে যুদ্ধ, কলিগের সাথে যুদ্ধ করে যে হালাল পয়সাটা, হালালের উপর হালাল আমি মনে করি। হ্যাঁ, ও হচ্ছে মানে কিন্তু খুব দেখায় ওনার মন খারাপ করে যাচ্ছে, হালালের উপর হালাল যে পয়সাটা ইনকাম করতেছে, সে যদি সকালবেলা তোমার হাতে বানানো দুইটা রুটি বা পাউরুটি, ব্রেড, একটা দুটা ডিম আর একটু হরলিক্স দুধ মিশানো যদি না খেতে পারে, তাহলে আমার মনে হয় না একটা নারীর কোনো জীবনের তার সার্থকতা আছে। আর দ্বিতীয় কথা, দুপুরে কেন সে খাবার পাবে না, আমার কোশ্চেন একটাই। আমি তো মেয়ে, জন্মগতভাবে আমি রাঁধুনি, জন্মগতভাবে আমরা স্বামীর সেবার জন্য আসছি, জন্মগতভাবে আমি স্বামীর ভালোবাসার জন্য আসছি আমরা। তো এখন স্বামীর ভালোবাসা আমরা দিচ্ছি, ওনার অর্থ সম্পদ নিচ্ছি, ওনার সব কিছু নিচ্ছে, কিন্তু ওনার খাওয়া দাওয়ার ব্যাপার আমরা অরুচি, কারণ আমরা রান্না করাটাকে ভয় পাই, রান্না করাটাকে ভয় পেলে কিন্তু হবে না, ওদেরকে বসাও। আমার আরো মেহমান চলে আসছে, ওদেরকে দেখো যে আমার খুব ভালো ভাই বোন হচ্ছে যে এরা আজকে মেহমান আমার, আজকে আমি রান্না করতেছি, তাই ওরা আসছে ওদের জন্যই মূলত রান্না করা। হ্যাঁ, এখন একটু লবণ দিতে হবে, দেখি তুমি কি ইয়ে করো। তো আমি একটু লবণ করে দিয়েছি, ইচ্ছা করে দিই, আবার একটু দিয়ে নেই, প্রয়োজন আবার দিই, পরে দিই লবণ, সবসময় আমি একটু কম দিই, পরে আবার বেশি দিয়ে দিই। এখন কথা হচ্ছে যে এখানে আমি দুইটা ডিম নিয়েছি, এখানে এই এই আটমাদে হলো, একটু লবণ নিলাম, লবণ ঠিক আছে, এই যে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, চামচ দিয়ে একটু আমি বেসন নিলাম, আরো দাও বিদায়ও না করতে গেল, চামচ
ভালো পরিমাণ ময়দা নিলাম। এখন আপনারা জানতে চাচ্ছেন এটা আমি কি করব, এই তো পরে বুঝবেন, এখন বললে তো হবে না। এখন আমি সব আমার বন্ধুদের বলবো, বান্ধবীদের বলবো, তোমরা অবশ্যই স্বামী সন্তান এবং শ্বশুর বাড়ির লোকজনদেরকে বাবা মাকে রান্না করায় নিজেকে নিজে আনন্দ করতে হবে এবং অন্যকে আনন্দ দিতে হবে। আনন্দের সহিত যেসব কাজ করবেন, যে কোনো কঠিন কাজ মনে হবে অনেক সোজা, তিনি পানি দিয়ে গরম পানি দিতে হবে না, মিনারেল ওয়াটারের কপালটা দাও, কেন দাও, অবজেক্টটা দাও, খোলাটা এখানে একটু দাও, আরো দাও, আরো দাও, আবার এই যে লাল হয়ে আসতে আমাদের ইয়েটা আমি সবাইকে অনুরোধ করব, কোন মায়ের জাতি যেন তার সন্তানকে, তার স্বামীকে, তার শ্বশুর বাড়ির লোকজনকে না খাইয়ে যাত্রা না করার জন্য অফিসে না পাঠায়, আর দুপুরবেলা যেন টিফিন বক্সটার মধ্যে সুন্দর খাবার থাকে, তার রাতে রুটি খাওয়া অসুবিধা নেই, কিন্তু দিনের বেলা কিন্তু আমাকে অবশ্যই ভালো খাবার দিতে হবে। দশজনের সামনে টিফিন বক্সে যে আদা রসুনের গুঁড়া, দশজনের সামনে টিফিন বক্সটা খুলে যেন স্বামী প্রাউডলি বলতে পারে যে দেখো আমার ওয়াইফের রান্না, আমার ওয়াইফ আমাকে কত ভালোবাসে, কত আদর করে। এখন চলে আসলাম আবার আমাদের রান্না কতদূর হলো দেখছি। এই যে আমি আপনাদেরকে বলেছি রেসিপি, এখন দেখবেন এটার মধ্যে যে ওই যে আমি আপনাদের মিশ্রণ করলাম, এখন দেখেন এখানে
এখন দুটো ডিম সিদ্ধ করলাম, এটাও এখন দিয়ে দিব। প্রচন্ড গরম, এটা পরে সিদ্ধ করে আমরা দিয়ে দিব। কড়াগুলি কোথায়? তো আজকে রাতে কদু ফুলের হলো, কদু ফুলের এইটা আমরা খাবো। পরে এই যে হাতে বানানো পাকিস্তানি লাচ্ছা পরোটা, ঘিটা কোথায়? এই যে ঘি, এখানে এই ঘি দিয়ে আমরা পরোটা বানাবো। দেখেন অনেকগুলি পরোটা বানিয়ে আমরা এই কদু ফুলের হাঁস দিয়ে ইনশাল্লাহ খাবো। তবে চারিদিকে বন্যা, অভাব অনটন, যুদ্ধ বিশ্বের মধ্যে, এগুলাতে আসলে আমার আমার ব্যক্তিগতভাবে মন খুবই খারাপ। চেহারাটা দেখাও, এখানে আসো, চেহারা দেখাও। এ দেখেন এরকম একটা কালার আসতেছে, এটা আমি কোনো ঘোটাঘুটি করবো না, যখন আমি কাউকে দিব এটা এইভাবে আমি দিব। ঠিক আছে, চারিদিকে দুগ্ধ বিগ্রহ, এগুলো আসলে মন খারাপ। তারপরও সারাদিন কাজ করি দেশের জন্য, জনগণের জন্য, বাংলাদেশ টেক্সটাইলের জন্য। তো আনন্দ কখনো কিনা পাওয়া যায় না, আনন্দ আসে মনের ভিতর থেকে। ইদানিং আমি শত কষ্টের মধ্যে থেকেও, এই যে বিভিন্ন ঝামেলার মধ্যে থেকেও আমার মনটা খুব প্রসন্ন আলহামদুলিল্লাহ, কারণ আমি এখন মেডিকেশন করি বিভিন্ন।